স্কুল চলাকালীন স্কুলের পঠন পাঠন শিকেই তুলে সভা স্কুল শিক্ষকদের ঘটনাটি ঘটেছে বনগা দু নম্বর চক্রের অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর স্কুলে স্কুলের সময়সীমার মধ্যেই স্কুলের পঠন পাঠন শিকেই তুলে শিক্ষকদের নিয়ে সভা ডাকার অভিযোগ চক্রের স্কুল ইন্সপেক্টরের বিরুদ্ধে বনগা থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ তেরোটি স্কুলের শিক্ষকদের নিয়ে বুধবার সভা হওয়ার কথা ছিল কৃষ্ণচন্দ্রপুর জিএসএফপি বিদ্যালয় এই নির্দেশী দেন স্কুলের প্রধান শিক্ষক বেলা দুটো নাগাদ সংবাদ মাধ্যম স্কুলে গেলে প্রথমে শিক্ষকেরা সভার কথা অস্বীকার করলেও পরে এক প্রকার স্বীকার করে নেন প্রধান শিক্ষকের দাবি এদিন সকালে ষাটজন পড়ুয়া স্কুলে গেলেও আমরা সে সময় পাঁচ থেকে ছজনের বেশি পড়ুয়াকে স্কুলে দেখতে পাইনি

স্কুল সূত্রে খবর এদিন সভায় উপস্থিত হননি কালামবাবু নিজেই প্রশ্ন উঠছে স্কুলের সময়সীমার মধ্যে কিভাবে শিক্ষকদের নিয়ে সভা ডাকতে পারেন একজন চক্রের এসআই এ বিষয়ে জানবার জন্য বারংবার অভিযুক্ত স্কুল ইন্সপেক্টরকে ফোন করলেও তিনি একবারের জন্য ফোন তোলেননি দিব্যশ্বাসের রিপোর্ট News No Man's Land, Bonga.